আজকে দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে দুপুরে কি রান্না করছি, কি থাকছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার এবং আমার বাচ্চাদের, আমার হাজবেন্ডের কিছু পছন্দের খাবার রেডি করতেছি। আজকে সব উপকরণ রেডি থাকলে দেখা যাচ্ছে রান্নাটাও সহজ হয়, করতেও ভালো লাগে। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা ঘুরে আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি চলে আসছি ফাইনালি রান্না করার জন্য। প্রথমে আমি দুইটা পাতিল বসিয়ে নিয়ে মশলাটা কষে নিচ্ছি। এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। যেভাবে রেগুলার রান্নাটা আমি করি সবসময়, আসলে মশলাটা একটু কম ইউজ করি আমি। আমি যে সবসময় রান্নাটা করি একটু হলুদ মরিচ লবণ দিয়ে, রেগুলার যে রান্নাটা হয় নর্মালি ওই রান্নাটা করার চেষ্টা করি। তো রান্না করার জন্য আমি প্রথমে দুইটা করে সব মশলা কষানোর পরে প্রথমে একটাতে কোরাল মাছ রান্না করতেছি, একটাতে কোরাল মাছের মাথা দিয়ে চিনির বিসি দিয়ে। কোরাল মাছের মাথা দিয়ে আসলে চিনির বিসি দিয়ে চিটংয়ের একটা ট্রেডিশনাল খাবার, সবাই খুব পছন্দ করে। আর অনেকে আবার সুরি সুটকি দিয়ে রান্না করে, অনেকে লোট্টা সুটকি দিয়ে রান্না করে, অনেকে আবার একজন আসলে এক এক রকম রান্না করে। তো বেশিরভাগ কিন্তু কোরাল মাছের মাথা বা সুরি সুটকি দিয়ে কিন্তু চিনির বিসিটা খুব পছন্দ। আবার অনেকে আবার পাঁচ মিশেলে রান্না করে, আমরা মাঝে মধ্যে আবার পাঁচ মিশেলে রান্না করি। তো কোরাল মাছটা পাতিলে দেওয়া হয়ে গেলো, এখন চলে আসছে এই কোরাল মাছের মাথা দিয়ে তারপরে আমি চিনির বিসি দিয়ে রান্না করার জন্য। তো আমার খুবই পছন্দের একটা রান্না চিমির বিসি, যেহেতু এই বছরের শেষ ফ্রেশ চিমির বিসি। আমরা অনেক সময় সংরক্ষণ করে রাখি চিমির বিসি, কিন্তু এই বছর আমরা সংরক্ষণ করে রাখি না, কারণ বেশি দিন থাকলে ফ্রিজে থাকে না, কালো হয়ে যায়, আর ঝামেলা সেজন্য রাখি না, ফ্রেশ খাওয়ার চেষ্টা করি। তো আমি চিমির বিসি মাছটা যখন কষানো হয়ে গেছে আমি চিমির বিসিটা দিয়ে দিচ্ছি। চিমির বিসিটা যখন একটু কষানো হয়ে যাবে পানি যতটুকু পরিমাণ পানি দেবো, পানি দেওয়ার পরে তারপর টমেটো দিব, টমেটো দেওয়ার পরে তারপরে ফাইনালি রান্না রেডি হয়ে যাবে। তো এখানে কোরাল মাছটা মোটামুটি একটু হয়ে গেছে, হওয়ার পর আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। কোরাল মাছটা আসলে এক একজন এক একভাবে রান্না করে, কেউ একটু হালকা ফ্রাই করে লোসা রান্না করে, কেউ আবার একটু দু পেঁয়াজও রান্না করে, কিন্তু আমরা সাধারণত একটু কষানো রান্না করি, কারণ এখন চিটংয়ে কিন্তু আসলে কষানো রান্নাটা একটু পছন্দ করে, সবাই কষানো রান্নাটা খেতে চায়। সেজন্য মাছটা একটু মশলাটা কষানো পরে মাছটা একটু কাঁচায় রান্না করে সবাই, ওই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আসলে এটা একটু স্বাস্থ্যসম্মত খাবার ওপর। ফাইনালি কোরাল মাছ এবং চিমির বিসি দিয়ে কোরাল মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে গেছে। এখন চলে আসছে বাটটা বসে নিয়েছি রাইস কুকারে। রাইস কুকারে যখন বাটটা বসাতে এসেছি বিদ্যুৎ চলে গেছে। তো আমার জেনারেটর লাইন যেখানে আছে বেডরুমে ওইখানে চুলাটা নিয়ে উঠিয়ে তারপর বাটটা বসে দিলাম। বাটটা বসে দিয়ে তারপর চলে আসছে আজকে একটু মুরগি, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো, যেহেতু বাচ্চারা পছন্দ করে। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি, আস্তে যত মশলা আসছে সবগুলো দিয়ে। তারপর যে লিকুইড মশলাগুলো আছে, আদার পেস্ট, রসুন পেস্ট, মশলা সব কিছু দিয়ে, বাদাম পেস্ট দিয়ে তারপরে মশলাটা কষে নিলাম। কষে নেওয়ার পরে তারপর মুরগি যে পিস করা আছে মুরগিটা ওয়াশ করার পরে ফ্রেশ করে তারপরে দিয়ে দিয়েছি। মুরগিটা আসলে আমি এক এক সময় এক এক রকম রান্না করি, আসলে যেভাবে রান্না করি না কোনো অসম্ভব খেতে কিন্তু অসম্ভব মজা, দেশি মুরগি অসম্ভব মজা। আর আলু দিয়ে রান্না করলে তো কথাই নেই, আলুটা এক সময় আমি ভেজেও রান্না করি, আবার অনেক সময় এইভাবে কাঁচাও দিয়ে দিই, কষানোর মধ্যে দিয়ে দিই। কষানোর মধ্যে দিলে একসাথে মুরগিটা এবং আলুটা কষানো হয়ে যায়। কষানোর পরে যতটুকু পানি দেওয়ার প্রয়োজন এতটুকু পানি দিই আমি। এসে সাধারণত মুরগিতে একটু জোলটা খেয়ে, কারণ বাচ্চারা রুটি দিয়ে খেতে পছন্দ করে, আর দিদার তো কী বলবো, তো জোল আবার ওর যে কোনো তরকারিতে জোল লাগবে, জোল ছাড়া আসলে ভাত খেতে পারে না, বাচ্চারও সেম আসলে জোল ছাড়া ভাত খেতে পারে না। আমি সাধারণত সব তরকারিতে একটু জোল রাখার চেষ্টা করি, ভাজি আর যদি সবজি হয় এগুলোতে জোল দেয় না, আর একটু মাছ যদি একটু লোসা করে রান্না করি এগুলোতে জোল কম দেই। তো ফাইনালি রান্না রেডি করা হয়ে গেছে, বাটটাও হয়ে গেছে। আমি এখন শাওয়ারে যাবো, শাওয়ার করে এসে নামাজ পড়ে তারপরে ভাতের টেবিলে বসবো বাচ্চাদেরকে নিয়ে। দিদার যেহেতু বাসা নেই ও আসলে খাবে। ফাইনালি রান্না হয়ে গেছে চিমির বিসি দিয়ে, কোরাল মাছের মাথা দিয়ে, আর হচ্ছে কোরাল মাছের লোসা রান্না, আর হচ্ছে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে ভাত। আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে ভাত খাওয়ার জন্য বসে গেছি, দিদার আসে নাই, দিদার আসলে খেয়ে নেবে। তো ভিউয়ার্স প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের মতো সমাপ্তি করতেছি। আমার আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা দেখে ভালো লাগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিয়া মানিল্লাহ, আল্লাহ হাফেজ।